দেখছি যে রাজ্যে আইনের শাসন নেই, গণতান্ত্রিক ব্যবস্থা এখানে সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে, সংবিধান এখানে প্রায় নিষিদ্ধ, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না এই রাজত্বে। কত 58 বছর যতগুলি নির্বাচন হয়েছে, সর্বশেষ বর্তমান মুখ্যমন্ত্রী যদি বলা হয় তিনি এই পদের জন্য অযোগ্য, কেননা তিনি জনগণের ভোটে নির্বাচিত হন, ছাপ্পা ভোটে এসেছেন। তো এই যে যে আইনের শাসন নেই, এটা আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার, গণতন্ত্র পুনরুদ্ধার করা দরকার, এটা সবচেয়ে বড় ইস্যু। এই প্রসঙ্গে আমরা একসাথে কথা বলেছি ত্রিপ্রামথার মাননীয় সুপ্রিমো প্রদ্যুত মানিক্য কিশোর মহোদয়, তিনি রাজ্যে ছিলেন না অনেকদিন ধরে, নেই অসুস্থ, শিলং আছেন তিনি, তার কাছেও আমরা আমাদের এই বয়ান পাঠিয়েছি। তিনি বলেছেন যে না, আমার এই বয়ানের প্রতি আমার কোনো আপত্তি নেই, আমি এন্ডোর্স করছি, অর্থাৎ তার সাথে আমিও সহমত পোষণ করছি, আমি আমার মতো করে এর পক্ষে কথা বলব, তিনি যা বলেছেন আমাকে। তো এই ঘটনাই শাসক দলের ভেতরে একদম ভূমিকম্প তৈরি করে দিল, আবল তাবল বলতে শুরু করলো, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সাধারণ নেতা কর্মী অব্দি। অর্থাৎ যে ত্রিপুরাজ্যের মধ্যে সাধারণ মানুষ, অর্থাৎ শুধু বিজেপি বিরোধী রাজনৈতিক দল না, সাধারণ মানুষ যদি ঐক্যবদ্ধ হন, গণতন্ত্রের পক্ষে কথা বলেন, আইনের শাসনের কথা বলেন, তাদের এটা অসহ্য, অর্থাৎ এতে তাদের অস্তিত্বের প্রতি একটা হুমকি হয়ে দাঁড়ায়, তারই প্রমাণ করেছে এরা কত ভীত, প্রকম্পিত এবং নৈতিকভাবে এরা জনগণ থেকে কত দূরে, এই তাদের কথাবার্তার মধ্যে, প্রলাপের মধ্যে তা শোনা যায়। এখন আমাদেরই উদ্যোগ আসন্ন নির্বাচনে এর পরবর্তী কার্যকর কী ব্যবস্থা হবে, আমরা বলেছি যে যথাসময়ে দেখা যাবে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি সেরকম মনে হয় যে বিজেপিকে হটানোর জন্য সেরকম মানে অবশ্যই জরুরি, নিশ্চয়ই সব দল যদি ঐক্যমত্য হয় হবে, তো এটা নিয়ে তো এই মুহূর্তে তার মানে কি বলে কথা বলার সুযোগ শেষ হয়ে গেছে, তাহলে চাপটা উপেন আছে। সব দল আসবে কিনা জানি না, কেমন যেমন তৃণমূল কংগ্রেসের কথা বলা হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস তারা নিজেরাই আর একটা রাজ্যে এই গণতন্ত্রের মানে হন্তারক, কাজে এখানে যদি তাদেরকে দিয়ে আবার গণতন্ত্রের কথা বলানো হয় এটা মানুষ গ্রহণ করবে না। কিন্তু বাকি যারা, আমরা মনে করি তারা যে গণতান্ত্রিক পথে, গণতন্ত্রের হাত ধরে রাজ্যে শান্তি ফিরুক, মানুষের অধিকার ফিরুক তারা চান, তাহলে সেদিক থেকে আমাদের এই যৌথ উদ্যোগ এটা কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা যাক, একটা সঠিক সময় যথাসময়ে সিদ্ধান্ত হবে। এক্ষুনি এই মুহূর্তে এটুকুই বলবো, এর বাইরে আমি বলার সুযোগ নেই। ওয়েলকাম টু কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় চেকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। আমাদের ঠিকানা কার্ডিনাল কেয়ার, অথরাইজড ফ্র্যাঞ্চাইজি অফ টাম্বল ড্রাই।
নিয়ার শঙ্কর চৌমনি, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711 অথবা জিমেইল cardinalcareLLP@gmail.com। নমস্কার, পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চিখানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা জীবন কুমার সাহা, রাজপুরটি 9436126597 অথবা 8833।